দেখো মদনমোহন, মদনমোহন এখন বিশ্রাম নিচ্ছে। আমার মা এই তো দেখো মলাইদার চুল সব পেকে নিচ্ছে, মলাইদার দুটো ছেলের বাবা হয়ে গেছে তো সব চুল পেকে গেছে এই জন্য। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর বৌদি চা করলো, দেখো দেখো চা খাবো সকালবেলা। দেখো বৌদি এখন সোয়েটার পরেছে, সোয়েটার পরে মাথায় টুপি মেরে এখন কাজ করছে সকাল থেকে উঠে, এখন কটা বাজে 8টা বাজতে। তা আমরা আজ সকাল সকালে ভোরবেলায় উঠেছিলাম একবার, তারপর মেয়ে আবার ঘুমিয়ে গেছে, এখন উঠে গেছে অবশ্য আবার। তো বৌদি চাটা ছেঁকে দিই, তারপর আমি চাগুলো নিয়ে যাবো সবাইকে দেব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর প্রথম থেকেই বলে রাখি আমি মামার বাড়ি এসেছি, যারা আজকে নতুন দেখছো ব্লগটা তাদেরকে বলি মামার বাড়িতে এসেছি। ধোঁয়াটা উঠছে দেখো এখান থেকে, চায়টা বলেছে। তো ছোট দাদু মারা গেছে আজকে, ছোট দাদু ঠিক আছে, নিয়ম ভঙ্গ, নিয়ম ভঙ্গ আজকে, কালকে শ্রাদ্ধ হয়ে গেছে। তো চলো আজ সারাদিন কী করি তোমাদের সাথে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে প্রথমেই বলে রাখি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো পাশে থাকো। না না মলাই মলাইদা এ লাগাচ্ছে, কি বলে বক ফুলের চপ হবে, দেখাবো বক ফুলের চপ যখন করবে। মলাই মলাইদা এখন দায়িত্ব পালন করছে, ছেলে মেয়েকে সকালবেলা রুটি যে জ্যাম দিয়ে খাওয়াবে সেই জন্য এখন জ্যাম লাগাচ্ছে, দেখছো। ও মামা দাদা আগে খেয়ে নিচ্ছে রুটি জ্যাম। যা আছে বের করো, সবাই খাবে। কেকটা ফ্রিজে রেখেছিলে, আমার ছেলে কিন্তু এটা খাবে না। কি দেখো চাটা রেডি হয়েছে। হ্যাঁ সেদ্ধ ডিম খাস, সিদ্ধ সবাই দিদি মামা সিদ্ধ খাবে না। হ্যাঁ সব ডিম তুমি ওদের দাও, যত খুশি ডিম। মিনু মিনু দি কাজ নেই, মিনু দি সকাল থেকে উঠে একটা রুটি খেয়ে নি। আর তুই পুরো মেয়েটা এখানে ইয়েতে বসলি কেন? হ্যাঁ মারো আবার মেয়েকে রেডি করি, এবার আমরা নিজেরা রেডি হচ্ছি কারণ আজকে তো অনেক লোকজন আসবে সবাই, তো সেই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি আমরা সবাই মিলে। তো এই দেখো মিঠু দিয়ে শাড়ি পরে নিয়েছে, তিশাও শাড়ি পরে রেডি হয়ে গেছে, আমিও শাড়ি পরেছি, আর শাইনিও দাঁড়িয়ে আছে সাজগোজ করবে বলে। আর আমার মেয়ে ছোটো মাইমা পরেনি, বলছে তোরা বাচ্চা বাচ্চা তোরা পর, আমরা আর আমি আর কি পরবো, এই জন্য ছোটো মাইমা ওইসব কিছু পরেনি, শাড়ি টাড়ি এমনি মানে নর্মাল শাড়ির ড্রেসে আছে। আর ওই দেখো মিঠু দিয়ে মিনুদির মেয়েটা দেখো পুচকিটা, আর আমার মেয়ে খালি খালি ওর কাছেই চলে যাচ্ছে, ওর কাছেই চলে যাচ্ছে। না এইটা আমাদের প্রেরণা, সুন্দরী প্রেরণা এখন সেজে গুজে রেডি হয়ে গেছে, টাটা করছে। প্রেরণা কত ছোট ছিল গো, এক কতদিনই বড় হলো। এটা অনুষ্কা, অনুষ্কাও হাই করে দিল তোমাদের সবাইকে। আর শাইনিও সাজতে বসেছে, ওই একটা ঢ্যাঁড়স কিচ্ছু পারে না, ওকে সব লোক করে দিতে হবে। যাই হোক আমি আর কি করছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আমরা সাজগোজ করে নিয়েছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো। চলবে
তুমি একটা শাড়ি পরো কেন বাচ্চা বয়স আমার কেন তুমি কি বুড়ো হয়ে গেছো আমার মেয়ে ফেলে দিয়েছিল আমার মেয়ে ফেলে দিয়েছিল কোনটা দেখাশোনায় পরে উপায় ছিল ভালো লাগছে তোকে আমি ছাদে যাই উপরে ছাদে যাই চল এখানে ভালো ফটো উঠবে এখানে ভালো ফটো উঠবে তবে উপরে ছাদে যাই সকালবেলা আমরা ছাদে যাচ্ছি একটু ভিডিও করবো বলে কি হয়েছে চারিদিকে মার চুল আটকে গেছে আচ্ছা থাক ঠিক আছে চলো আচ্ছা এখন কি কি পড়েছে রে কি পড়েছে এটা কি হেডমোলাকে আগে ভাগে দিয়ে দিয়েছে কেন তাকে দিতে দিয়ে যদি ফুলে যায় সেই তোমাদের একটু ভিডিও করে নি আও চলো কেন ও মা কি হলো ও দেখে নি চলে যাচ্ছে এসো এই ঘরে এসো হ্যালো আমাকে দেখো না হ্যালো চলো এই বড় দোকান যাও লোকজন সেজে গুজে এখানে ঘুরে ঘুরি করছে কেন গল্প করছে তাই ভালো হ্যাঁ দেখো আমাদের মাইমা দেখেছো ইয়ং মাইমা কি বল সৃষ্টি করে গেল ওটা হ্যাঁ দেখো বিশ্ব আচ্ছা চলো 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 টাটা বাই বাই ও মা মেসে কি করে এসছে ইউটিউবে দেখতে পাবে আমার ভিডিও করে সাবস্ক্রাইব করে দিতে এই দেখো একটা দিদিমা ওরা কুচকি আমাদের দেখো চিনতে পারবে না সব মামা মাইমারা সবাই এসেছিল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই মাইমা মামা সবাই চলে যাচ্ছে তো ভাবলাম আমি একবার মামা মাইমা সবাইকার একবার ইয়েতে নিই ভিডিওর মধ্যে নিই তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে সবাই সবাইকার কি বা এখানে সবাই গল্প করছিলাম আমি ঘুরে ঘুরে ভিডিও করি আর কি
ও দিদিমা তুমি তাকাও আমার দিকে আমার দিদিমা জানে সবাই হ্যাঁ এখানে রিতা বৌদি মাইমা সব দাঁড়িয়ে আছে সবাইকে মানে টাটা করার জন্য দিদিমা ওই একটা মাসি মানে সব এখানে সব দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে যে বাইরে আম্মা সবাই বাইরে চলে যাচ্ছে তো সবাইকে টাটা সি অফ এইসব করার জন্য দাঁড়িয়ে আছে সবাই ছোট মামা ওই একটা মামা আর বাবা মলয়দার মেজু মামা দাঁড়িয়ে আছে আর কত গাল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছে যে যার মতো সবাই সবার সঙ্গে মাসি মা ওই একটা মামা মাইমা সবাই এসেছিল সব চলে যাবে এই সব গল্প সব হচ্ছে দেখো মাইমার বসে আছে এটা বৈশালী হ্যাঁ ওটা মাসি মাইমারা সব মাসিরা মাইমারা সব বসে আছে দাঁড়াও দেখাই হ্যাঁ আর কি করবো ওই মামা চিস কেন থাক ওই দে আর ভিডিও চলো কি করবো আচ্ছা দেখো আমরা চলে এসছি একটু ঘুরতে আমার মেয়েও চলে এসছে ওইদিকে হেসে হেসে তাকাও হ্যাঁ মিষ্টি সরে আয় এই দেখো দিদিমা মাইমা সব মাইমারা সব সার দিয়ে দিয়ে বসে আছে চল ধরো হ্যাঁ দিদিমা তুলেছি কি মা আমার মাই মারা যে একটু নাচুক তাহলে লোক দেখবে তো হাই করো ওই নাচ এখানে কি নাচে কি মো কি কই চলো সবাইকার নিচ্ছি